নির্বাচিত করেছে সুতরাং বিধানসভা নির্বাচনে তাহলে দিদিরা ভাইরা বোনেরা দাদারা দাদারা বিধানসভার উন্নয়নের অগ্রগতির সাথে আসন্ন তালডাঙ্গা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ভূমিপুত্র মাস্টার মশাই ফাল্গুনী সিংহ বাবুকে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিজয় ঘটে জয় করুন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় ভারত ত্রিপুরা ছাত্রী ভোট 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 দিন ত্রিপুরা ছাত্রী ভোটারদের বলে দিন ত্রিপুরা ছাত্রী পড়ায় পড়ায় বলে দিন ত্রিপুরা ছাত্রী বলঘাটে বলে দিন ত্রিপুরা ছাত্রী ভোট 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 দিন ত্রিপুরা ছাত্রী ভোট 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 দিন ত্রিপুরা ছাত্রী মানুষ তাদের যেগুলো এখনো ঘাটতি আছে, কোথাও হয়তো পানীয় জলের যে নলকূপ বসানো হয়েছে সেটার সমস্যা আছে, কোথাও ছোটখাটো রাস্তা জায়গার সমস্যার জন্য রাস্তাটা করা যায়নি, এরকম ধরনের ছোটখাটো সমস্যা আছে, সেগুলো সমাধান করার আবেদন করছেন। কারণ তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের কাছে আবেদন জানালে তবে সমস্যার সমাধান হয়ে যায়, তাই তারা আবেদন করছেন। দেখুন, মাঠে ময়দানে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে দেখতে পাইনি, কারণ কেউ দাবি করছেন যে তিনি ভূমিকন্যা, আবার কেউ কেউ দাবি করছেন ভূমিপুত্র। তো ভূমিপুত্র ভূমিকন্যা হিসেবে ভূমির জন্য তো কিছু করা দরকার, তবে তো আপনি দাবি করবেন যে এই এলাকার আমি বাসিন্দা বা এই এলাকার লোক, আমাকে ভোট দিন। তারা কিছু করবে না, শুধু ভোটের সময় ভোট চাইতে আসবে, মানুষ কেন বিশ্বাস করবে, কেন ভরসা করবে? দেখুন, আরজি করের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই বিজেপি এবং সিপিএম যৌথভাবে রাজনীতি চক্রান্ত করার চেষ্টা করে চলেছে, পরবর্তীকালে সেগুলো আমরা প্রকাশ্যে দেখতেই পেয়েছি। এখন বিরোধী রাজনৈতিক দলের চেষ্টাটাই হচ্ছে বাংলার সরকারকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার মানুষকে অপমানিত করা এবং সারা বিশ্বের চোখে বাংলাকে একটা খারাপ জায়গা বা একটা সমস্যা সংকুল জায়গা হিসেবে প্রতিপন্ন করা, এটা তাদের চক্রান্ত, তো এটা চলবেই তাদের। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে তাদের, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি পারেন বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে। আপনি বাংলার নারীদেরকে জিজ্ঞেস করুন না যে তারা এদের যে সুরক্ষিত আছেন কিনা, তারাই বলে দেবেন। আবাস যোজনার টাকা তো বিজেপি আটকে রেখেছে আর তারা ইস্যু করছে, আমরা তো দরবার করেছি দিল্লি অবধি, দিল্লিতে গিয়েছি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা হয়েছে, তা সত্ত্বেও দিল্লি টনক নড়েনি। তারা শুধুমাত্র এই রাজ্যের সমর্থন চায়, ভোট চায়, বাংলার মানুষের কথা বিজেপি ভাবে না, আর সিপিএম তার দোসর হয়ে তার সঙ্গে একই সুরে সুর মেলায়।